ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়কে ইমেল ইডির, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে চেয়ে, কি তথ্য জানতে চেয়ে ইমেল ইডির? দেখো বাবা, তুমি জানো গতকালই আমরা ইডি সূত্রে খবর পেয়েছিলাম যে নারদকাণ্ডে 11 জনকে নোটিশ পাঠানো হয়েছে। আজকে যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ইমেল করে বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন ইডি তদন্তকারীরা। যেটা ইডি সূত্রের খবর, নারদকাণ্ডে তদন্ত করতে গিয়ে তুমি জানো এর আগে শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়কে একাধিকবার তারা জেরা করেছেন, তাদের কাছ থেকে কাদের সম্পত্তির তালিকা চাওয়া হয়েছিল এবং বেশ কিছু কোম্পানির নাম তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা জানতে পেরেছিলেন। এখন যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে দুটি কোম্পানি তারা দেখতে পাচ্ছেন তদন্ত করতে গিয়ে, যেখানে কিন্তু আর্থিক লেনদেন হয়েছে, এই দুটো স্পেসিফিক কোম্পানির ব্যাপারেই কিন্তু জবাব তলব করা হয়েছে, তথ্য জানতে চেয়েছেন ইডির আধিকারিকরা শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর, রত্না চট্টোপাধ্যায় 2019 সালে বিদেশ গিয়েছিলেন, সেই বিদেশ যাওয়ার সময় তিনি কতদিন ছিলেন, কত টাকা খরচ হয়েছিল, পেমেন্ট কোথায় থেকে হয়েছিল, এই সমস্ত তথ্য জানতে চেয়েই কিন্তু ইমেল পাঠানো হয়েছে। দুজনকেই আমরা যোগাযোগ করেছিলাম, দুজনেই কিন্তু ইমেল পাওয়ার কথা অস্বীকার করেছেন। একেবারে ধন্যবাদ প্রকাশ।